নিশ্চয় ভালো, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো পরবর্তী পরীক্ষা পরবর্তী ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা গণিত কথায় লেখা এবং অঙ্কে লেখা পড়ব। দেখো বোর্ডে আমি কিছু এলোমেলো করে সংখ্যা লিখেছি, প্রথমে আছে 62, 64, এইভাবে দেখে একেবারে 100 পর্যন্ত আমি বোর্ডে এলোমেলো সংখ্যা লিখেছি, ঠিক আছে? তো এই বানানগুলো একটু কঠিন তোমাদের জন্য, যেহেতু তোমরা অনেক ছোট, বানান লিখতে অনেক ক্ষেত্রে ভুল করো, ছোট ছোট বানান, তারপরে সংখ্যা লেখা, এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদের ভুল হয়। তো ভুল যাতে না হয় এবং ভুলগুলো যাতে একটু কম হয় সেই জন্য তোমাদের এই ক্লাসটা নেওয়া, ঠিক আছে? তো চলো আমরা বোর্ডে যাই, দেখি আমরা কি কি লিখেছি। দেখো প্রথমে আছে 6 10 2 62, তাহলে একটু দেখি বানানটা আমরা কিভাবে লিখেছি। কয়েকের বান মধ্যম স টয় টয় ঋষিকা, একটু খেয়াল করো টয় টয় ঋষিকাটা কিভাবে লিখেছি। দেখো এই যে ট, এই টয়ের নিচে আর একটা কে, ট অর্থাৎ এটা হচ্ছে একটা যুক্ত বর্ণ। তোমরা তো যুক্ত বর্ণের সাথে পরিচিত, তাই না? যুক্ত বর্ণ কিন্তু সবাই তোমরা কম বেশি জানো, কিভাবে লিখতে হয় সেটাও তোমরা পারো। তো দেখো এখানে দুইটা ট, ট যোগ ট, এটা হচ্ছে যুক্ত বর্ণ। তাহলে টয় টয় যে শিকারটা আমরা যখন টয় টয় শিকারটা লিখবো এভাবে, ঠিক আছে? এভাবে আমরা টয় টয় শিকারটা লিখব, খেয়াল করো। তারপরে দেখো আছে 64, 6 10 4 64, এবার আমি কিভাবে লিখেছি দেখো। চয় অকারে চৌ মধ্যম স টয় টয় ঋষিকার 64। তারপরে দেখো আছে 6 10 9 69, 69 মানে আমরা খেয়াল করো দীর্ঘ উ দন্তে ন দন্তে স তয় তয় বয়সূন র, তাহলে 69 মানে আমরা খেয়াল করলে। তারপরে দেখো আছে 7 10 5 75, 75 মানে আমরা খেয়াল করো কিভাবে লিখেছি। কয় চন্দ্রবিন্দু চয় টয় 4 তয় তয় বয়সূন্য র 75। এখানে দেখো যুক্ত বর্ণ এটাও কিন্তু তয় তয়, এটাও কিন্তু যুক্ত বর্ণ, এখানে আছে দুইটা ত, ঠিক আছে? এই দুইটা ত ত মিলেই হয়েছে তয় তয়, খেয়াল করো। তারপরে আছে দেখো 7 10 7 77, এটা কিভাবে লিখেছি। ধরতে সরকারের 60 তয় কারে তার তয় তয় বয়সূন্য র 77। তারপরে দেখো আছে 8 10 5 85, 85 মানে আমরা খেয়াল করো কয় চন্দ্রবিন্দু ছয় কারে 4 তারপর ছয় শিকারে 3 85। তারপরে দেখো আছে 8 10 9 89, 89 মানে আমরা কিভাবে লিখেছি দীর্ঘু দন্তে ন তারপরে দন্তে ন বয় বয় রস্বই 90। দেখো এখানে কিন্তু বয় বয় একটা যুক্ত বর্ণ। তারপরে আছে দেখো 9 10 3 93, 93 মানে আমরা দেখো তয় শিকারে 3 বয়সূন্য র এখানে রা দন্তে ন বয় বয় রস্বই 93। তারপরে দেখো আছে 9 10 9 99, 99 মানে আমরা দেখো কিভাবে লিখেছি। দন্তে ন শিকারে নি বয়সূন্য র এখানে রা দন্তে ন বয় বয় রস্বই 99। সবশেষে দেখো কি লিখেছি 1 10 10 10 হচ্ছে 100, তাই না? 1 লিখে 2টা 0, 100 আমরা কিভাবে বানান করব, এ ক তাল বর্ষ, অনেকে 100 লেখো অর্থাৎ 100 তো বানান যদি লিখি তাহলে এখানে একটা তো আদলেই কিন্তু আমার বানান হয়ে যায়, তোমরা এটাও লিখতে পারো। আবার যদি মনে করো যে শুধু 100 লিখবে তাও কিন্তু সঠিক। তো সর্বোপরি তোমরা এই বানানগুলো সুন্দর করে বাসায় পড়বে লিখবে, তারপরে দেখো এই ড্রয়িং পেপার দেখার সময় ধরে তোমরা অনেক সময় এরকম রফলা দিয়ে থাকো ড্রয়িং নিচে, ড্রয়িং যদি রফলা দেয় তাহলে কিন্তু তোমার বানানটা খুব একটা কাটা, তোমাকে লিখতে হবে ড্রয়িং 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 পেপার ঠিক যেভাবে ম্যাডাম দেখিয়ে দিচ্ছি এভাবে লিখবে, ঠিক আছে? আবার তয় তয় এই মাত্রা দেওয়া, অনেক সময় তোমরা এটা মাত্রা দেওয়া না, না দিয়ে যেরকম থাকে, তাই না? যেরকম করে খালি লেখো তখন কি এটাকে ও বোঝায়, ঠিক আছে?
তাহলে মাইনাস করে